চব্বিশ পরগনার বসিরহাট থানার কাছে শ্রীমোহিনী এলাকা। অশান্তির আগুনে পুড়েছে শ্রীমোহিনীও। গ্রামে ঘুরলেই বোঝা যায় ছবিটা। কিন্তু এই ক্ষতের মধ্যেও নতুন করে শুরুর তাগিদ। অশান্তির আঁচে কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে শ্রীমোহিনী এলাকার একমাত্র এই মুদির দোকান। যে দোকান গ্রামবাসীদের কাছে ছিল নিতান্তই ভরসা, সেই দোকান জুড়ে এখন শুধুই ক্ষত চিহ্ন। আর এই ক্ষতে প্রলেপ দিতে গিয়ে দেখা গেল এখনো অটুট সম্প্রীতি। দোকান ভাঙচুর হলেও অবশিষ্ট যেটুকু পড়ে রয়েছে তাও গ্রামবাসীদের মধ্যে দিয়ে দিতে চান দোকান মালিক স্বপন পাল। সম্প্রীতি, সৌহার্দ্য, এসব কঠিন শব্দ তার মাথায় ঢোকে না। কিন্তু স্বপন এইটুকু জানেন, ব্যবসার সময় তিনি কোনো দিন ক্রেতার ধর্ম দেখেননি। ক্রেতাদের মধ্যেও ছিল না কোনো ছুটমার, তাই এখন বিপদের দিনে সবার পাশে দাঁড়াতে চান স্বপন। আমার সঙ্গে কারো কোনো অশান্তির কিছু নেই। এই এত কিছু ক্ষতির পরেও গতকাল আমি যেমন পরিষ্কার করতেলাম, তখন এরাই আমাকে বলছে যে আমরা টাকা দিচ্ছি, তুমি আবার দোকান চালু করো। সবাইকে এগিয়ে আসা উচিত এবং এই সবাইকে মিলেমিশে থাকবে, এইভাবেই একটা পরিবেশ তৈরি করা উচিত। স্বপনের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য গ্রামবাসীরাও। ধর্ম নাই বা হোক এক, কিন্তু সকলেই তো মানুষ। বিপদের দিনে পরস্পরের পাশে দাঁড়ানোই তো সব থেকে বড় ধর্ম। আমাদের এলাকার লোক সাহায্য করার জন্য প্রস্তুত। হ্যাঁ, কেউ 20,000, কেউ 20,000, কেউ 30,000 টাকা, আপনাকে 40,000 টাকা দেবো, আপনি খুলুন। আমাদের তো অসুবিধা হচ্ছে। আমরা এখানে সব এক, আমরা যে মানে সব একসঙ্গে মানে বাস করতে চাই, আমরা সবসময় শান্তি চাই। এটা শান্তির জায়গা, এটা কিন্তু অশান্তির জায়গা ছিল না। অশান্তি বিধ্বস্ত বসিরহাট এখন শুধু শান্তি চায়। 2012 সালে মাদ্রাসা বোর্ডে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সপ্তম হয়েছিলেন বসিরহাটের মোহাম্মদ আলী মোল্লা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রশংসাপত্রও নিয়েছিলেন। সেই মোহাম্মদ আলী মোল্লা ও তার পরিবারের সদস্যরা এখন কার্যত গৃহবন্দী। আমরা যেভাবে ছিলাম একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা চাইছি সেইভাবেই আমরা আবার শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসবাস করার জন্যে। বর্তমান যে বাতাবরণ তৈরি হয়েছে, কিছু অসাধু চক্রান্তকারী ব্যক্তিদের উদ্দেশ্যে এই সমস্ত ঘটনাগুলো, প্ররোচনামূলক ঘটনাগুলোর জন্য এই সমস্ত জিনিসগুলো ঘটছে। পড়তে বসার সময় বোমার আওয়াজ শুনলে মানুষকেও মানে পড়তে বসতে অসুবিধা হচ্ছে। আতঙ্ক হচ্ছে যে আমরা বাঁচবো কি মরবো, এইভাবে পড়াশোনা করা যায় না কখনো। আমরা চাই যে সব সমস্যা মিটে যাক, আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে চাই। সবাই তাই বলছেন, এলাকায় শান্তি ফিরুক, উদ্ভাসিত হোক সম্প্রীতির বন্ধন। সম্প্রীতির বার্তা দিতে এদিন দেগঙ্গার হাদিপুরে মিছিল বেরোয়। হিন্দু মুসলিম সবাই সামিল হন সেই মিছিলে। সব মিলিয়ে বসিরহাটের বার্তাটা স্পষ্ট, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আবির দত্ত ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।